नमस्कार बंधुरा, आमी डॉक्टर चंदन। आज तुम्हारे आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे स्वागत जानाई। आर जानाई आज के आमी एक गाच निये एसेछी काठचापा। ये गाचटा किभाबे प्रतिस्थापन करते हैं एवं सम्पूर्ण परिचर्या निये तुम्हारे साथ आलोचना करब। ये गाचटा एत सुंदर गंध दे, माने तुम्हार बागाने जदि ये गाचटा थाके तो तुम्हार बागान जखन ये फुल हबे गंधे भरिए रखबे। ये गाचटा सेमिशेडो है आबार रोदेव है, तो ये गाचटा आमरा टबो करते पारी। जेनारेलि ये गाचटा बड़ो है, अनेक बड़ो गाच है, तो एटा काटिंग थेके ग्रो करा एकटा गाच। ये गाचटाके आमी टबे प्रतिस्थापन देखाबो एबं किभाबे टबे मेनटेन करते हय़, किभाबे एर परिचर्या करते हय़ सेटा जानाच्छि। प्रथमेई आमरा टबे माटी किभाबे तैरि करते हय় सेटा बोलछि। ये गाचर अनेक रकम भाव माटी तैरी करा जाए, तो गाचर माटी तैरी करेछी एक भाग तुम्हार भार्मी कम्पोस्ट। आमी नियेछी भार्मी कम्पोस्ट, तुम्हरा भार्मी कम्पोस्टर बदले एक बछरे पचानो गोबर सार किंबा एक बछरे पचानो पाता पचा सार निते पारो। तार साथे तुमी देबे नदी सदा बाली माटी समपरिमाण, माने जेटा एटे एक भाग नाओ ओटा एक भाग नेबे। तार साथे देबे तुमी जे बिल्डिंग तैरी करा जे सैंड है लाल बालीटा जेटा ओटाके चेले नेबे। चेले नेवार पर जे धुलो धुलो बेरोबे सेई जिनिसटा एक भाग, माने गार्डन सॉइल आमरा एखाने दिच्छी ना, एखाने आमरा दिच्छी भार्मी कम्पोस्ट, नदी शाला बा सादा बाली माटी और ओई लाल धुलो माटीटा बालीटा ओटा दिए आमी एटा माटीटा तैरि करे नियेछी। आमार आगेर भिडियोते आमी टब तैरि करा देखेइछी, सेई अनुयायी आमार टब तैरि करा आछे। আমি এখন মাটিটা দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করছি। দেখো আমি প্রথমে মাটিটা দিয়ে নিচ্ছি। মাটি দেবার নিয়ম হলো একটু চেপে চেপে মাটি দেবে, ঠিক আছে? যে একদম আলগাভাবে মাটি যদি দিয়ে দাও তোমরা, সেক্ষেত্রে এয়ার পকেট হয়ে যায়। ওই এয়ার পকেটে তোমার অনেক সময় গাছ মানে যখন জল দেবে সেক্ষেত্রে ফাঙ্গাস লেগে যায়। এইভাবে মাটিটা আমি তৈরি করেছি। হ্যাঁ, এবার আমি দেখে নেব গাছটা ঠিক বসছে কিনা। গাছটা ঠিক আছে, গাছটাকে টবের মাঝ বরাবর বসাবে এবং চেপে চেপে মাটি দিয়ে চারিদিকটা বন্ধ করতে হবে। এই গাছটাকে মাটি যখন আমি তৈরি করেছি, যেহেতু এই গাছটা একটু তোমার ফসফেট ভালোবাসে সেজন্য এই গাছের মাটিতে আমি যখন তৈরি করছিলাম তখন 2 চামচ ফসফেট আমি এটাতে দিয়ে দিয়েছি। দেখো আমি গাছটাতে মোটামুটি মাটি ভর্তি করে দিলাম। এবারে পুরোটা তো ভর্তি করলে হয় না, একটু ফাঁকা রাখতে হয় যাতে আমরা গাছে জল দিতে পারি। এবারে আমি তোমাদের জানাই এই গাছের খাবার। এই গাছের খাবার হলো প্রতি মাসে যদি তুমি এই গাছকে এক চামচ সরষে গুঁড়ো খোল, 2 চামচ হাড়ের গুঁড়ো আর 1/2 চামচ সাদা পটাশ SOP সালফেট অফ পটাশ যদি একসাথে মিশিয়ে প্রতি মাসে একে দিতে থাকো তাহলে এই গাছে তোমার ভরে ফুল আসবে। জল, এই গাছে জল খুব চাই। আবার যদি জলের অভাব হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি জল দিও না, কারণ এটার মাটি দেখো আমি জেনারেলি বালি দিয়েই তৈরি করেছি। সাদা বালি আছে, তারপরে ওই লাল বালির গুঁড়ো আছে, মানে এই গাছ জল চাইলেও তোমার জল যেমন না গোড়ায় জমে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এই গাছকে রাখবে কোথায়? প্রথমেই বলেছি এই গাছ মানে গ্রীষ্মকালের গাছ, যদি তুমি ফুল সানলাইটে রাখো গাছ খুব ভালো পারফর্ম করবে, খুব ভালো ফুল দেবে। আর যদি তুমি সেমি শেডে রাখো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তোমার গাছে ফুলটা একটু কম হবে কিন্তু ফুল হবে। এই গাছে একটা বাজে রোগ হয়, ফাঙ্গাস লাগে, ডাইব্যাক হয়। সেক্ষেত্রে বলবো এই সব গাছের ক্ষেত্রে তোমরা টাটা কোম্পানির অ্যামিস্টার টপ যেটা হয় সেটা ব্যবহার করো, কারণ যদি সাফ বা ব্লাইটক্স এই জাতীয় ফাঙ্গিসাইড যারা যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে এই গাছে অতটা কাজ পাওয়া যায় না। তবে নিয়মিত তুমি যদি করতে পারো তাহলে কাজ হতে পারে। তো আমি বলবো অ্যামিস্টার টপ ব্যবহার করো। গাছের খাবার বললাম,
গাছের জল গাছের কোথায় থাকতে হয় সেটা বললাম। এবার শুধু তোমাদেরকে জানাই যে এই গাছটাকে তুমি পোকামাকড় থেকে কী করে বাঁচাবে। অন্য ভিডিওর মতো অন্য কীটনাশকের মতো আমি যখন বলি যে তোমরা তোমাদের বাগানে কাকা থিটা সুপার সোনাটা আর কনফিডার এই চার রকমের কীটনাশক রেখে সেগুলোকে অল্টারনেট করে, ধরো এই সপ্তাহে রবিবারে আমি কাকা দিলাম, পরের রবিবারে আমি থিটা দিলাম, তারপরে রবিবারে সুপার সোনাটা দিলাম, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি তোমার বাগানের সমস্ত গাছকে তোমরা এভাবে স্প্রে করো, ঠিক আছে, সেক্ষেত্রে এই গাছও স্প্রে করো, তোমার গাছে কোনো রকম পোকামাকড় আসবে না, সমস্ত গাছ চকচক করবে। আশা করি ভিডিওটাতে সব কিছুই বলা হয়েছে। যদি আরও কিছু জানতে হয় আমার কমেন্ট সেকশানে জানতে চেয়েও আমি অ্যান্সার দিয়ে দেব। আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে, সেখানে তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। ততক্ষণ আমার যদি ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো। সবাই খুব ভালো থাকো, খুব মজা করো। নমস্কার।